আসসালামু আলাইকুম, আশা করছি আপনারা সবাই সুস্থ আছেন। আমি আপনাদের কথা দিয়েছিলাম আইটেল ভিশন ওয়ানের ফুল গেমিং রিভিউ নিয়ে চলে আসব। আমার একটু লেট হলো, আসলে ব্যক্তিগত সমস্যার কারণে দেরি হয়ে গেছে। আবার এর মধ্যে আমার ক্যামেরা লেন্স ভেঙে গেছে অ্যাক্সিডেন্টলি। তো আমি অনেকের কমেন্ট পেয়েছি যারা আপনারা ভিশন ওয়ানের ফুল গেমিং রিভিউ দেখতে চেয়েছেন, তো তাদের জন্য মূলত এই ভিডিওটি নিয়ে চলে আসা। আপনারা অনেকেই জানেন এই ফোনটির প্রাইস রাখা হয়েছে মাত্র 7,000 টাকা, লো বাজেট রেঞ্জের ফোন এটি, আর অনেকের পছন্দের তালিকায়, বিশেষ করে এই ফোনটির ডিজাইনের কারণে। এখানে আমরা পাচ্ছি ইউনি অ্যাসোসি ব্র্যান্ডের 1.6 GHz অক্টাকোর প্রসেসর, এবং এন্ট্রি লেভেলের ফোনগুলোতে সাধারণত এই ধরনের প্রসেসরই ব্যবহার করা হয়, এবং এখানে জিপিইউ হিসেবে থাকছে পাওয়ার ভিআর GE8322। আর ফোনটিতে থাকছে 4000 mAh ব্যাটারি। সো আজকে আমি এই ফোনটিতে পাবজি, COD, অ্যাসফল্ট 9, ফ্রি ফায়ার গেমস খেলে দেখাবো এই ফোনটির গেমিং পারফরমেন্স কেমন। তো আমি এখন এই ফোনটির ফুল ব্রাইটনেস বাড়িয়ে নিয়েছি। আজকে আমি 1 ঘন্টা গেমস খেলবো, আর ফোনটিতে 100% চার্জ দিয়ে নিয়েছি, যাতে আপনারা খুব সহজেই বুঝতে পারেন 1 ঘন্টা গেমস খেললে কতখানি চার্জ ড্রপ হয়। প্রথমে দেখে নেব আমার রুমের টেম্পারেচার কত আছে। আমার রুমে আছে 33 ডিগ্রি, মোবাইলে আছে 36 ডিগ্রি ফ্রন্ট সাইডে, এবং ব্যাক সাইডে আমরা পাচ্ছি 37 ডিগ্রি। পাবজিতে বাই ডিফল্ট স্মুথ গ্রাফিক্সে মিডিয়াম ফ্রেম রেট সাজেস্ট করে, আর মিডিয়াম ফ্রেম রেটে খেলতে গেলে মাঝে মাঝে একটু ফ্রিজিং এবং ল্যাগের দেখা আমি পেয়েছি, স্পেশালি যখন অ্যাকশনগুলোর মুহূর্তে আমি বিশেষ করে এই জিনিসটা লক্ষ্য করেছি। তবে আমি যখন লো গ্রাফিক্সে খেলছিলাম তখন অনেক বেশি স্মুথ খেলতে পারছিলাম মিডিয়াম সেটিংসের তুলনায়। সো আমার কাছে মনে হয় আপনারা যদি পাবজি খেলতে চান তাহলে লো গ্রাফিক্সে খেলতে পারেন, অনেক বেশি স্মুথ খেলতে পারবেন। আর পাবজি খেলার সময় একটি জিনিস দেখেছি, যখন বিল্ডিংগুলো দেখছিলাম রাস্তাগুলো ছিল অনেকটাই শার্প দেখাচ্ছিল। লো বাজেট মোবাইল হিসেবেও যে খুব একটা খারাপ তেমন না। তো আমার কাছে মনে হয় যারা আপনারা টুকটাক গেমস খেলতে পছন্দ করেন এই ফোনটিতে গেমস খেলতে পারেন। আমার এক্সপিরিয়েন্সের কথা যদি বলি, আমি ভালোভাবে গেমস খেলতে পারছিলাম এই বাজেট হিসেবে চিন্তা করলে, আর এর বাইরে খুব মেজর কোনো ইস্যু আমি পাইনি পাবজিতে।
কল অফ ডিউটি খেলতে পারছিলাম, আমার কাছে মনে হয়েছে পাবজির তুলনায় কল অফ ডিউটি এই ফোনটিতে বেশি স্মুথলি খেলা যায়, এইচডি লো গ্রাফিক্সে খেলা যায় এবং কল অফ ডিউটিতে কোনো রকমের ল্যাকিংসে দেখা আমি পাইনি। টাচ রেসপন্স আমি পেয়েছিলাম বেশ ভালো। যারা আপনারা পছন্দ করেন ফ্রি ফায়ার খেলতে, তারা ইজিলি এই ফোনটি ব্যবহার করতে পারেন, ফ্রি ফায়ার খেলতে পারবেন স্মুথলি, কারণ পাবজির তুলনায় সিওডির তুলনায় ফ্রি ফায়ার আরও বেশি স্মুথলি খেলা যায়, এখানে এইচডি গ্রাফিক্সে খেলা যায়। আর তুলনামূলক গ্রাফিক্স আমার কাছে এটার বেশি মনে হয়েছে, এটার ডিটেলস থাকে। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন ফ্রি ফায়ারের গ্রাফিক্স কেমন এবং ফ্রেম ড্রপ কেমন হচ্ছে। তো আমার কাছে তুলনামূলক একটি জিনিস ভালো লেগেছে যে ফ্রি ফায়ার আপনারা স্মুথলি এই ফোনটিতে খেলতে পারবেন। তো সবশেষে আমি খেলেছি অ্যাসফল্ট 9ও খুব ভালো মতো খেলতে পারছিলাম। তো ওভারঅল আমি কোনো ভালো গেম প্লেয়ার না, আমি শুধু আপনাদের এই ফোনের গেমিং পারফরমেন্স কেমন সেটাই দেখালাম, আশা করছি আপনারা বুঝতে পারছেন। তো ভিশন ওয়ানে আমি 1 ঘন্টার একটু বেশি সময় গেমস খেললাম, আমি ফুল চার্জ দিয়ে নিয়েছিলাম, এখন চার্জ আছে 77%। তো বুঝতেই পারছেন 1 ঘন্টায় 23% মতো চার্জ শেষ হয়েছে, তাহলে বুঝতেই পারছেন গেমিং পারফরমেন্সের ক্ষেত্রে ব্যাটারি ব্যাকআপটা কেমন পাবেন। তো সবশেষে আমি বলবো, আপনারা চাইলে এই ফোনটিতে পাবজি লাইট, ফ্রি ফায়ার খেলতে পারবেন, তবে খুব বেশি একটা স্মুথ না। আমার কাছে মনে হয় যারা একটু বেশি গেমস খেলেন তাদের জন্য এই ফোনটি সাজেস্টেড না, যারা খুব কম গেমস খেলেন, টুকটাক গেমস খেলেন শখের বসে, তারা চাইলে এই ফোনটিতে গেমস খেলতে পারবেন খুব ভালোভাবেই। আর পাবজি খেলার সময় লক্ষ্য করেছি ফোন অনেক বেশি গরম হয়ে যাচ্ছিল, সো আমি মনে করি আপনারা যদি হেভি গেমস খেলতে চান লাইট ভার্সনগুলো ডাউনলোড করে খেলতে পারেন।